বিরোধী শিবিরে থাকার সময় দলের টাকায় অকাতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং কাট আউটে গোটা রাজ্য ছেয়ে ফেলেছিল তৃণমূল কংগ্রেস। এখন তৃণমূল ক্ষমতায়, কিন্তু গত 18 মাসে সরকারি টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সংখ্যা বেড়েছে বই কমেনি। জানিয়ে এখন তুমুল সমালোচনায় সরকারকে বিদ্ধ করতে শুরু করেছেন বিরোধীরা। কোনদিন আমাদের হোটেল দেখেছেন রাস্তা কাগজে বিজ্ঞাপন দেখেছেন আমার ছবি দিয়ে বিজ্ঞাপন আমি হাত ধরে দাঁড়িয়ে এখন না কেন আমি জানি তো কার টাকা আপনাদের টাকা আপনাদের টাকা আমার ছবি চালাবো। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মূলত প্রদর্শিত হয় সামরিক বাহিনীর কুচকাওয়াজ। দিল্লির রাজপথের আদলে কলকাতার রেড রোডে এই কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ বাহিনীও। থাকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ভূমিকা, কর্মকাণ্ড ও সাফল্য শোভিত ট্যাবলো। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই সরকারি ট্যাবলোগুলো ছেয়ে ফেলা হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবিতে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। যাবতীয় ট্যাবলো এখন মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সাজিয়ে তোলার জন্য চলছে যুদ্ধকালীন তৎপরতা। জানিয়ে সভাপতি প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। ব্যক্তি পূজার অবস্থা তৈরি হয়েছে। এই ব্যক্তি পূজাটা তো আমাদের রাজ্যে এরকম ছিল না। যারা মনে করছে যে মুখ্যমন্ত্রীর বিশাল প্রতিকৃতি নিয়ে ঘুরে বেড়ালে মানুষ অনুগত হবে, এটা সম্পূর্ণ ভুল। মানুষ বরং তার বিপক্ষে যায়। সরকারের টাকায় শাসক দলের প্রধানের জন্য প্রচারের কোনো খামতি নেই গোবলয়ে। একই ছবি ধরা পড়ে দক্ষিণে পা রাখলেও এ রাজ্য ছিল তার ব্যতিক্রম। অভিযোগ, সেই ব্যতিক্রম ভেঙে দিয়েছে নতুন সরকার। দক্ষিণে জয়ললিতার কাট আউট কিংবা গোবলায় মায়াবতীর মর্মর মূর্তি বারবার রসদ জুগিয়েছে নয়া বিতর্কের। বিতর্ক উঠেছে রাজনীতির হাতে সরকারি কোষাগারের অপব্যবহার নিয়ে, যেই বিতর্কে নয়া সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।